ওকে, সো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ জেনিটাল সিস্টেম। সো এই ডেভেলপমেন্ট অফ জেনিটাল সিস্টেমকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গোনাডসের ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে জেনিটাল ডাক্টসের ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়ার ডেভেলপমেন্ট। এবং এই জায়গায় প্রত্যেকটাতেই গোনাডস, তারপর হচ্ছে জেনিটাল ডাক্টস, তারপর হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া, এই প্রত্যেকটাতেই হচ্ছে একটা ইনডিফারেন্ট স্টেজ আছে, আরেকটা হচ্ছে ডিফারেন্ট স্টেজ আছে। এখন এটা বোঝায়, একটা হচ্ছে যে এই যে গোনাডস যেটা হবে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত মেল এবং ফিমেলে একই রকম থাকে, এবং একটা নির্দিষ্ট পিরিয়ড পরে তারা ভিন্নভাবে তারা ডেভেলপ করে। সো এই যে নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত তারা একই রকম থাকে সেই স্টেজটাকে বলা হয় ইনডিফারেন্ট স্টেজ, ক্লিয়ার? তারপরে যে স্টেজ থেকে তারা ডিফারেন্ট হয়ে যায়, তাদের এগুলো ডিফারেন্ট হয়ে যায়, সেটাকে বলা হয় ডিফারেন্ট স্টেজ, ক্লিয়ার? তার মানে এই গোনাডস এর ক্ষেত্রে একটা ইনডিফারেন্ট স্টেজ, আর একটা ডিফারেন্ট স্টেজ আছে। জেনিটাল ডাক্টস এর ক্ষেত্রে একটা ইনডিফারেন্ট স্টেজ, ডিফারেন্ট স্টেজ আছে। তারপর হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়ার ক্ষেত্রেও একটা ডিফারেন্ট স্টেজ, আর একটা ইনডিফারেন্ট স্টেজ আছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা যেটা দেখবো অ্যাকচুয়ালি, আমরা যদি এই ময়টা দিকে খেয়াল করি, আমি জাস্ট একটা মডেল তৈরি করার চেষ্টা করছি। সো এটা হচ্ছে ক্লুয়েকা, খেয়াল করি এটা হচ্ছে ক্লুয়েকা, এবং ক্লুয়েকা ক্লুয়েকার উপরের পোর্শনটা হচ্ছে এরকম, তারপরে এটা হচ্ছে মাঝখানে ক্যানেলের মতো, তারপর এই দিকে হচ্ছে সাইড টু সাইড ফ্ল্যাটেন্ড, ক্লিয়ার? সো এটা হচ্ছে ক্লুয়েকা। এবং এই ক্লুয়েকার পিছনে যদি আমরা দেখি, সেটা হচ্ছে ক্লুয়েকার পিছনে হচ্ছে হাইন্ড গাট। এই হাইন্ড গাট আসার পরে এই হাইন্ড গাট এইভাবে সে এইভাবে কন্টিনিউয়াস করছে, বাট এইদিকে সে ভাইটেলিয়ান ডাক্ট দ্বারা, ভাইটেলিয়ান ডাক্টের মাধ্যমে এম্বিলিকাল কর্ড, এদিকে এদিকে হচ্ছে এম্বিলিকাল কর্ড আছে, সাপোজ এদিকে হচ্ছে এম্বিলিকাল কর্ড, এরকম ভাবে এরকম ভাবে দুইটাকে রাখে। এবং এটা হচ্ছে অ্যালানটোয়েস। আমরা আগে পড়াইছি যে এই অ্যালানটোয়েসটাই পরবর্তীতে ইউরাকাস বা মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট হবে, ক্লিয়ার? সো এখন যেটা হয় সেটা হচ্ছে, এরা কিন্তু এইভাবে থাকে, এরা কিন্তু এইভাবে দাঁড়ানো অবস্থা এইভাবে থাকে, একটা এতে এইভাবে থাকে, খেয়াল করো এই যে এইভাবে, এবং এইভাবে তাদের যে এটা থাকে। সো এইভাবে থাকার পরে তাদের যে পাশে, অর্থাৎ পাশে আমি আগে ইউরিনারি সিস্টেমের ডেভেলপমেন্টে দেখাইছি যে এই পাশে কি থাকে, আমাদের এই পাশে একটা আমাদের ইয়ার সৃষ্টি হয়, মেসোনেফ্রস সৃষ্টি হয় বা মেসোনেফ্রসের ডেভেলপমেন্ট ঘটে। সো এই মেসোনেফ্রসের ক্ষেত্রে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে, এই মেসোনেফ্রসের এই দিক দিয়ে বিভিন্ন টিউবুল বের হয়, এবং এই টিউবুলগুলোকে বলা হয় এক্সক্রিটরি টিউবুল অফ মেসোনেফ্রস। এবং এই টিউবুলগুলো এদিকে প্রত্যেকটা একটা টিউব, এবং এই টিউবুলগুলো একটা লঙ্গিটিউডিনাল টিউব তৈরি করে, এই লঙ্গিটিউডিনাল টিউব, এবং এই লঙ্গিটিউডিনাল টিউবটাকে বলা হয় হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট, ক্লিয়ার? সো এই দুই পাশে, এটা যদি এরকম ভাবে আমি করাই, সো এইটার দুই পাশে, অর্থাৎ এই পাশে একটা আর এই পাশে আর একটা, অর্থাৎ দুইটা মেসোনেফ্রিক ডাক্ট উৎপন্ন হবে, এবং দুইটা মেসোনেফ্রিক ডাক্ট আলটিমেটলি এই যে ব্লাডারের এই যে এই অংশে তারা একসাথে আসবে, ক্লিয়ার? এখন দেখো, এই যে আমি যদি এইটা নিয়ে চিন্তা করি, আমি আপাতত এইটা নিয়ে কম চিন্তা করতেছি, আমি জাস্ট এইটাকে দেখাবো। অ্যাকচুয়ালি জেনিটেলিয়ার যে শুরুটা, সেই শুরুটা হয় হচ্ছে আমাদের যে আছে মেসোনেফ্রস আছে, সেই মেসোনেফ্রসে একটা লঙ্গিটিউডিনাল রিজের মাধ্যমে, এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল, এই জায়গায় একটা রিজ তৈরি করে লঙ্গিটিউডিনাল রিজের মাধ্যমে। এখন এই রিজটা তৈরি হচ্ছে এই জায়গার প্রলিফিরেশন অফ দি ইপিথেলিয়াল সেলস অ্যান্ড সাম, মানে প্রলিফিরেশন অফ দি ইপিথেলিয়াল সেলস অ্যান্ড কনডেনশন অফ আন্ডারলাইং মেসেনকাইম, এটা দ্বারা, খেয়াল করো এটাকে সংযুক্ত দ্বারা, খেয়াল করো, আচ্ছা লঙ্গিটিউডিনাল রিজ এইভাবে সংযুক্ত করি, তারপরে যদি থাকে, ওকে খেয়াল করো, এখন খেয়াল করো, এখন যদি আমরা এইটা দিকে খেয়াল করি, এটা হচ্ছে একটা লঙ্গিটিউডিনাল রিজ, এবং এটা হচ্ছে এরকম ভাবে আছে, এরকম ভাবে থাকে, এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল রিজ, এরকম ভাবে থাকে। সো এই লঙ্গিটিউডিনাল রিজ, এই লঙ্গিটিউডিনাল রিজের যে এই এই জায়গায় যে সেলগুলো আছে, সেই সেলগুলো হচ্ছে ইপিথিলিয়াল অ্যান্ড কনডেনশন অফ, মানে আন্ডারলাইং মেসেনকাইম। বাট এইদিকে সিক্স মান্থের আগ পর্যন্ত এই লঙ্গিটিউডিনাল রিজে বা এই যে এইদিকে যে গোনাড ফর্মেশন ঘটতেছে, এইদিকে কোনো জার্ম সেল আসে না, বাট জার্ম সেল উৎপন্ন হয়, জার্ম সেল প্রোডিউস হয়, এবং প্রোডিউস হওয়ার পরে তারা যেটা করে সেটা হচ্ছে আগে আগে থেকে প্রোডিউস হয়, বাট সিক্স মান্থের আগে এদিকে আসে না, আগে সে প্রোডিউস হয়, এবং প্রোডিউস হওয়ার পরে এদিকে যে অ্যালান্টোয়েস আছে ইপিব্লাস্ট থেকে প্রোডিউস ঘটে, এবং ইপিব্লাস্ট থেকে প্রোডিউস ঘটার পরে সেটা যেটা করে সেটা হচ্ছে প্রাইমোরিয়াল জার্ম সেলসগুলো, এই যে আমাদের অ্যালান্টোয়েস এদিকে আমাদের যে এটা আছে, সো এদিকে আসার পরে এইদিকে অর্থাৎ অ্যালান্টোয়েসের পাশে এই কোষগুলো অবস্থান করে, অর্থাৎ প্রাইমেটিয়াল জার্ম সেলগুলো এই এই দিকে অবস্থান করে। এবং আমরা যদি এইটা একটু চিন্তা করি যে এইটা কিন্তু এই দিকে আমাদের হাইন্ড গাট এই দিকে একটা মেসেন্টারি দ্বারা সংযুক্ত, ক্লিয়ার?
পোস্টেরিয়ার পেরিটোনিয়াল ওয়ালের সাথে করা, এবং এই মেসেন্টারিটা কিন্তু সামনের দিকেও আসছে, মানে মেসেন্টারি অ্যাকচুয়ালি এটা হচ্ছে পেরিটোনিয়াল ফোল্ডিং। সো এটা এভাবে এটাকে করার পরে আবার এভাবে কভার করছে। সো এখন অ্যাকচুয়ালি আমাদের যেই যেই মেসোনেফ্রস এবং যেই আমাদের যেই রিজ যেটা সামনে গুণান হবে, এটা কিন্তু রিট্রোপেরিটোনিয়ালি অবস্থান করছে। অর্থাৎ এরকম ভাবে গেছে, খেয়াল করো। আমি যদি এটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি, জাস্ট আমি জাস্ট এটা দেখানোর চেষ্টা করবো, খেয়াল করো। জাস্ট এটা ছিল, এটাতে এরকম এরকম ক্লিয়ার। সো এরকম হওয়ার পরে তারা এরকম ভাবে চলে গেছে, খেয়াল করো, এরকম ভাবে, এই যে এরকম ভাবে সামনের দিকে চলে গেছে। দ্যাট মিনস এই যে পিছনে, এটা হচ্ছে পিছনে, এরকম ভাবে রেট্রোপেরিটোনিয়ালি অবস্থান করতেছে। অর্থাৎ এই 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 অংশে রেট্রোপেরিটোনিয়ালি অবস্থান করতেছে এটা। সো যেটা হয় সেটা হচ্ছে যে এটা এরকম ভাবে থাকে, আমি জাস্ট এটা এরকম ভাবে দিচ্ছি, এটা এরকম ভাবে থাকে, এবং এই জায়গায় কি করে আমাদের যে অ্যালান্টোয়েস আছে, আমাদের যে প্রাইমেডিয়াল জার্ম সেলগুলো আছে, সেই প্রাইমেডিয়াল জার্ম সেলগুলো এই অ্যালান্টোয়েসের এই দিকে থাকে। এবং যখন সিক্সথ মান্থ হয়, তখন এই সিক্সথ মান্থের সময় এই প্রাইমেডিয়াল জার্ম সেলগুলো এই বরাবর আসে, খেয়াল করো, এই বরাবর আসে, এবং এই বরাবর তাদের মাইগ্রেশন ঘটে, অ্যাক্টিভ মাইগ্রেশন ঘটে। এবং এই অ্যাক্টিভ মাইগ্রেশনটা যেটা হয় সেটা হচ্ছে, এটাকে হচ্ছে এমিবয়েড মুভমেন্টও বলা যায়। যে তাদের যেই ইয়াটা ঘটে সেটা হচ্ছে এই বরাবর আসার পরে, সে এই যে ক্লোয়েকার পিছন দিয়ে আসে, আসার পরে এই যে এটা হচ্ছে মেসেন্টারি। সো এই যে আমাদের যেই হাইন্ড গ্যাট আছে, এই হাইন্ড গ্যাটের যে মেসেন্টারি আছে, খেয়াল করো তাদের পটা দেখো, এই যে এই বরাবর আসলো, আসার পরে এই দিকে ঢুকলো, এবং এই যে মেসেন্টারি, এই হাইন্ড গ্যাটের মেসেন্টারিতে এই পর্যন্ত আসলো, খেয়াল করো। সো কি করলো, যেটা হচ্ছে প্রাইমেডিয়াল জার্ম সেল গুলো আমাদের অ্যালান্টোয়েস ছিল, সেই অ্যালান্টোয়েস এর এদিকে ছিল, এবং অ্যালান্টোয়েস এর এদিক থেকে এমিবয়েড মুভমেন্টের মাধ্যমে, মেসেন্টারির মাধ্যমে, খেয়াল করো হাইন্ড গ্যাট এর যে মেসেন্টারি আছে, সেই মেসেন্টারির মাধ্যমে সে যেটা করলো, এটার পিছনে কিন্তু আমার যে এটা এটা আছে, আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে এরকম ছিল, এরকম, তাই না? সো খেয়াল করো, এরকম ছিল, এরকম। সো এখন যেটা হয় সেটা হচ্ছে, দেখো, দ্যাট মিনস এই যে এইদিক থেকে, এদিক থেকে যে সেলগুলো আসে, মেসেন্টারিতে যেগুলো আসে, সেগুলো হচ্ছে আমাদের যে গুনার্স যেটা ফরমেশন ঘটতেছে, যেটা রিজ, লংগিটুডিনাল রিজ, সেই রিজের মধ্যে আসা ইনভিট করে, অর্থাৎ জমা হয়, বা এটাকে চারপাশ থেকে ঘিরে, খেয়াল করো। অর্থাৎ এইটা যে ছিল, মেসেন্টারি দিয়ে এভাবে আসার পরে সে এটাকে ইনভিট করে, এবং এটা এটার ভিতরে যখন ঢুকে, তখন এটার ভিতরে যখন ঢুকে, তখন এর আগে আগে, অর্থাৎ সিমুলটেনিয়াসলি বলতে পারো, বা এরকম টাইমে এইটাতে যেটা হয় সেটা হচ্ছে, এইটার যে সেলগুলো আছে, এইটার সেলগুলোর প্রলিফারেশন ঘটে, এবং ইন্টিরিয়রলি তারা একটা এরকম একটা কর্ড লাইক এয়ার সৃষ্টি করে, খেয়াল করো, এরকম, সাপোজ প্রলিফারেশন গুলো ইন্টিরিয়রলি, এই জন্য আমি এরকম ভাবে দেখাচ্ছি, খেয়াল করো, এটা হচ্ছে এরকম প্রলিফারেশন গুলো ইন্টিরিয়রলি, এরকম করে প্রলিফারেশন ঘটে, খেয়াল করো, দেখাচ্ছে প্রলিফারেশন ঘটে এরকম করে, জাস্ট এই এইটা কিন্তু বাইরে দেওয়া, কিন্তু এটা দেখা যাবে না, বাট এই যে এরকম করে প্রলিফারেশন ঘটে, এবং এই যে সেলগুলো যে প্রলিফারেশনটা ঘটে, আমি যদি এখন যদি এটা একটু খাতায় আঁকার চেষ্টা করি, খেয়াল করো, খাতায় যদি আঁকার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি এরকম ভাবে রাখার পরে যদি খাতায় আঁকার চেষ্টা করি, তখন ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, খেয়াল করো, এই যে এটা, এই যে এদিকে থাকবে আমার একটা, আমি যদি এইভাবে কাটি, আমি যদি এইভাবে কাটি, তখন হচ্ছে এই এরকম, এরকম, এইরকম, এরকম, তাই না? সো এইটা হচ্ছে একটা পোর্শন, এবং এই দিকে মাঝখানের পর এই দিকেও আরেকটা এরকম আছে, যেহেতু দুই সাইডে এরকম ভাবে আসে, এবং এই জায়গায় আমি কি বললাম, যে এই যে এই যে এরা যে লংগিটুডিনালি ঢুকছে, খেয়াল করো, আমি তো এইটাকে এইভাবে কাটছি, ট্রান্সভার্স সেকশন করছি, তাই না? সো এই বরাবর যেগুলো ঢুকছে সেগুলো হচ্ছে এই যে এরকম ভাবে আসতেছে, এই যে এরকম ভাবে, এটারও এরকম ভাবে আসতেছে। ইভেন এইগুলোর মধ্যে যে সেলগুলো আসলো, সেলগুলো যেগুলো আসলো, সেই সেলগুলো এটার মধ্যে সংযুক্ত হয়েছে, ধরতে পারো সেলগুলো আসছে, প্রাইমেডিয়াল জার্ম সেল, ক্লিয়ার? সো প্রাইমেডিয়াল জার্ম সেল আসছে, এবং এই যে এইটাকে একটা কর্ড লাইক একটা অংশের যে সৃষ্টি হয়েছে, সেটাকে বলা হচ্ছে স্যাক্স কর্ডস, ক্লিয়ার? সেটাকে বলা হচ্ছে স্যাক্স কর্ডস। সো এটা হচ্ছে স্যাক্স কর্ড ফরমেশন ঘটলো, এবং আমরা দেখবো যে এই পর্যন্ত আমাদের স্যাক্স কর্ড ফরমেশন পর্যন্ত যেটা থাকে সেটা হচ্ছে ইনডিফারেন্ট গোনাড, এই পর্যন্ত হচ্ছে ইনডিফারেন্ট গোনাড, তারপর থেকে এটা ডিফারেন্ট, মানে ওরা ডিফারেন্ট স্টেজে শুরু করবে, অর্থাৎ একটা মেল এবং ফিমেলের ক্ষেত্রে যখন যখন ডেভেলপমেন্ট অফ দ্য জেনিটেলিয়া হবে, তখন গোনাডস ফরমেশনের সময় এই পর্যন্ত স্যাক্স কর্ড সৃষ্টি হওয়া পর্যন্ত তাদের হচ্ছে ইয়া থাকবে, কি বলে, যে স্যাক্স কর্ড এই পর্যন্ত থাকবে, ক্লিয়ার? সো আমি যদি তারপরে চিন্তা করি, সেটা হচ্ছে যে
সেক্স কর্ড গেল, এখন আমরা চিন্তা করবো যে ডিফারেন্ট স্টেজে তাদের অ্যাকচুয়ালি কি হয়। যখন ডিফারেন্ট স্টেজে যায় তখন এই গোনাডসটা মেলের ক্ষেত্রে টেস্টিস ফর্ম করে এবং ফিমেলের ক্ষেত্রে ওভারি ফর্ম করে। তো মেলের ক্ষেত্রে কি ফর্ম করে? টেস্টিস। মেলের ক্ষেত্রে ফর্ম করে টেস্টিস এবং ফিমেলের ক্ষেত্রে ফর্ম করে হচ্ছে ওভারি। খেয়াল করো, ফিমেলের ক্ষেত্রে ফর্ম করে হচ্ছে ওভারি, মেলের ক্ষেত্রে হচ্ছে টেস্টিস। এখন দেখ যে যখন ডিফারেন্ট স্টেজ ঘটে তখন কিভাবে ওই টেস্টিস ফর্মেশন ঘটতেছে। খেয়াল করো, আমি যদি এটাকে যদি এরকম ভাবে কাটি, আমি যদি এটাকে এরকম ভাবে কাটি, এরকম ভাবে কাটি, তখন কি হয় অ্যাকচুয়ালি দেখো, সেটা হচ্ছে এটার দিকে এরকম ভাবে থাকবে, এটা দেখো এরকম ভাবে থাকবে। এবং যখন মানে এটা যখন এয়া ঘটতে থাকে, যখন প্রলিফিয়েশন ঘটতে থাকে, তখন হচ্ছে এইটা ছোট হইতে থাকে আর এটা হচ্ছে বড় হইতে থাকে। এইখানে সেল জম হইতে থাকে, এটা ছোট হইতে থাকে। এই জন্য আমি এইটা হচ্ছে একটু বড় আর এরপরেরটা আমি একটু ছোট দিলাম। এবং এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই জায়গায় আমাদের টিউবটা আসে, এটা হচ্ছে আমাদের, ওকে। সো এই যে এই জায়গায় যেটা থাকে সেটা হচ্ছে এই যে এস শেপ, যে এগুলো ছিল এস শেপ, যেটা বলছিলাম যে এই এই যে এটার ভিতরে এই যে এই যে টিউব গুলো, যে এস শেপ গুলো আছে, এই যে যে এস শেপ টিউব গুলো, আর এটা বলে এক্সট্রিটরি টিউবস অফ মেসোনেফ্রস। সো এইগুলার বেশিরভাগই ডিসিপিয়ার ঘটে, বেশিরভাগই ডিসিপিয়ার ঘটে যায়। এবং কিছু অংশ, খেয়াল করো, বেশিরভাগই ডিসিপিয়ার ঘটে, বাট কিছু অংশ যখন ডিসিপিয়ার উপরটা ঘটে গেল তখন কিছু অংশ এই জায়গায় থাকে। সো এই জায়গায় র্যামনেন্ট হিসেবে থাকে। সো এটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স, কি জানি, আচ্ছা থাক, এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স কি জানি ছিল, আচ্ছা আচ্ছা ওকে। দেন যেটা বললাম সেটা হচ্ছে এদিকে আসে এবং এই বেশিরভাগ কর্ড গুলো ইয়া করে। এবং আমরা জাস্ট এইদিকে আর একটা জিনিস একটু আনবো, সেটা হচ্ছে যদি এটা জেনিটাল ডাক্টস এর অংশ, বাট এই জায়গায় একটু বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই জায়গায় আরো একটা, আরো একটা একটা মানে প্রতি সাইডে দুইটা করে টিউব ফর্মেশন ঘটে, সেগুলোকে বলা হয় প্যারামেসোনিফিক ডাক্ট। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই যে দেখো, এইটা হচ্ছে এন্টিরিয়র, এটা হচ্ছে এন্টিরিয়র, তারপরে এটা হচ্ছে তোমার ল্যাটারাল, ক্লিয়ার। এটা যদি মিডিয়া, এটা যদি এটা হয়, দ্যাট মিনস এই পুরো ফর্মটাকে আমি দিচ্ছি এটা, ক্লিয়ার। সো এটার এই পাশে একটা, এই পাশে আর একটা। সো এটা হচ্ছে এন্টিরিয়র, খেয়াল করো, এটা হচ্ছে গোনাডের এন্টিরিয়র আর এটা হচ্ছে ল্যাটারাল। সো এই এন্টিরিয়র আর ল্যাটারাল থেকে একটা যে সিলোমিক ইনভিজিনেশন, সেই ইনভিজিনেশনের মাধ্যমে এইদিকে আর একটা ডাক্টের সৃষ্টি। এবং এই যে এই ডাক্টটা, এই ডাক্টার ক্ষেত্রে যদি আমরা দেখি, এই ডাক্টটা হচ্ছে তোমার এই মানে এই এইটার প্যারা অবস্থা যাচ্ছে, পাশের অবস্থা যাচ্ছে। সো এটাকে বলা হয় প্যারা মেসোনিফিক ডাক্ট, মেসোনিফিক ডাক্টের পাশে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্যারা মেসোনিফিক ডাক্ট। এবং এই প্যারা মেসোনিফিক ডাক্ট যেভাবে যায় সেটা হচ্ছে এই প্যারা মেসোনিফিক ডাক্টের যে ওয়াটা, সেটা হচ্ছে প্যারা মেসোনিফিক ডাক্টের তিনটা অংশ আছে। সো এই তিনটা অংশ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই প্যারা মেসোনিফিক ডাক্ট প্রথমে যায় হচ্ছে এটার সমান্তরালে, অর্থাৎ এটা যদি এরকম ভাবে যায়, অর্থাৎ একটা ভার্টিক্যাল পোর্শন যায়, তারপর হচ্ছে এটা থেকে ল্যাটারালি যায়, অর্থাৎ এরকম ল্যাটারালি যায়, এবং তারপরে এটাকে ভেন্ট্রালি ক্রস করে। এই যে ভেন্ট্রালি ক্রস করবো, তাহলে কি দেখাচ্ছে এরকম, খেয়াল করো, এই যে এরকম থাকবে ব্যাপারটা আর এরকম আসবে, ক্লিয়ার। এই যে এরকম, খেয়াল করো, এই যে ভেন্ট্রালি ক্রস করলো, হ্যাঁ এটা হচ্ছে এরকম, হ্যাঁ। এখন দেখো এই যে একটা পার্ট ভার্টিক্যালি, ভার্টিক্যালি নামলো একটা হচ্ছে, তারপরে ল্যাটারালি সরলো, তারপর হচ্ছে ভেন্ট্রালি ঢুকলো, এবং ঢোকার পরে তারাও এই যে এই যে এই জায়গায়, খেয়াল করো, আমাদের যে এইখান ছিল এটা হচ্ছে ক্লুয়েকা। সো এই ক্লুয়েকার এদিকে আসে এবং দুইটা একসাথে এসে জমা হয়, বাট অ্যাকচুয়ালি মেলের ক্ষেত্রে এটা ডিসিপিয়ার ঘটে, প্যারামেসোনিফিক ডাক্ট ডিসিপিয়ার ঘটে যায়। সো সেটা নিয়ে আমি সামনে আলোচনা করবো, যে যখন ফিমেল জেনিটাল ডাক্টস করে তখন দেখাবো যে অ্যাকচুয়ালি এটার কি হয়। সো এটা আমরা ধরে নিবো যে এটা হচ্ছে ইয়া ঘটে, এটা কি ঘটে, ডিসিপিয়ার ঘটে। এবং এই ডিসিপিয়ার ঘটার পরে এটা একটা জাস্ট, এটাও একটা রেমনেন্ট হিসেবে জমা থাকে, ডিসিপিয়ার ঘটেছে, ওইটাকেও অ্যাপেন্ডিক্স কি যার কি বলা হচ্ছে, অ্যাপেন্ডিক্স, আচ্ছা 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 অ্যাপেন্ডিক্স অ্যাবল হয়। সো এটা এখন যেটা দেখো সেটা হচ্ছে দেখো, সো এখানে এটা আসলে এবং আমরা যদি দেখি এই জায়গায় আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এই জায়গায় আমাদের কিছু সেক্স কর্ড ছিল, এবং মেইলের ক্ষেত্রে, ইন কেস অফ মেইলের ক্ষেত্রে এই জায়গায় কিছু সেক্স কর্ড ছিল। এবং যখন তাদের ডিফারেনশিয়েশন ঘটতে থাকে, যখন তাদের প্রলিফারেশন ঘটতে থাকে, তখন হচ্ছে সেক্স কর্ডগুলো হচ্ছে হর্স শু শেপ হয়। হর্স শু শেপটা কি, হর্স শু মানে হচ্ছে যদি এরকম একটা শেপ থাকে, এরকম এরকম একটা শেপ, সো এরকম একটা হর্স শু শেপ হয়, দ্যাট মিনস এই যে এটা এরকমভাবে হর্স শু শেপ হচ্ছে, এরকম এরকমভাবে হর্স শু শেপ হয়। এবং দেখো
ঘোড়ার পায়ের মতো, ওকে, সো এরকম ভাবে আসে। সো হর্স শেপ হয়, এবং এই হর্স শেপের মাধ্যমে তারা যেটা হয়, এটা এগুলো তো টিবুল তাই না, এই টিবুলগুলোর সাথে সংযুক্ত থাকে, টিবুলগুলোর সাথে সংযুক্ত থাকে। কিন্তু এই যে যেই এই জায়গার যেই কর্ড গুলো আছে, এই সেক্স কর্ড গুলো আছে, এগুলোকে এখন মেডুলারি কর্ডস বলা হয়। আচ্ছা, যে জেনিটাল ডাকসি পড়াচ্ছি, দেখে হচ্ছে মেডুলারি কর্ডস, এবং এই মেডুলারি কর্ডস গুলো এরকম ভাবে ভিতরে একটা ভরাট অবস্থায় থাকে, অর্থাৎ নিরেট অবস্থায় থাকে, খেয়াল করো। এবং এই যেই ডাকস গুলো আছে, যেই মানে কি বলবো, মেডুলারি ডাকস আছে, মানে সেক্স কর্ডস আর মেডুলারি সেক্স কর্ডস, তো এই সেক্স কর্ড গুলো কি হয়, এই টিবুল গুলোর সাথে একসাথে হয়, এবং এই জায়গায় তারা এবার ভেঙে যায়, খেয়াল করো, এবার ভেঙে একটা সাথে আরেকটা এরকম জালিকা ফর্মেশন করে, এরকম এই জায়গায় জালিকা ফর্মেশন করে, এবং এটাকে বলা হচ্ছে রেটি টেস্টিস, এটাকে বলা হচ্ছে রেটি টেস্টিস, রেটি টেস্টিস, এটা বলা হয় রেটি টেস্টিস, ক্লিয়ার, এটাকে বলা হচ্ছে রেটি টেস্টিস। এবং আমরা যদি দেখি এই জায়গায় হচ্ছে আমাদের ওকে, এই জায়গা হচ্ছে আমাদের প্যারামেসোনিফিক ডাক্ট, ক্লিয়ার, সো প্যারামেসোনিফিক ডাক্ট পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে এটা এখানে এমন হিসেবে থাকে, খেয়াল করো। সো কি দেখলাম, এই যে রেটি টেস্টিস ফর্মেশন ঘটলো, এইদিকে যেটা আছে সেটা হচ্ছে মেডুলারি সেক্স কর্ডস, এখন এটাকে বলা হচ্ছে মেডুলারি সেক্স কর্ডস, মেডুলারি সেক্স কর্ডস, মেডুলারি সেক্স কর্ডস, আর এই জায়গায় তারা ফর্মেশন করছে রেটি টেস্টিস, এবং রেটি টেস্টিস যে ফর্মেশন করছে তারা এই জায়গায় যে টিউবুলগুলো ছিল এগুলো আগে বলা হয়তো এক্সক্রিটরি টিউবুলস অফ মেসোনেফ্রোস, খেয়াল করো, এটা হচ্ছে মেসোনেফ্রোস, এটা হচ্ছে লঙ্গিটুডিনাল মেসোনেফ্রিক ডাক্ট, এই যে টিউবুলগুলো হচ্ছে এক্সক্রিটরি টিউবুলস অফ মেসোনেফ্রোস, এই এক্সক্রিটরি টিউবুলস অফ মেসোনেফ্রোস গুলোকে এখন বলা হচ্ছে তোমার এক্সক্রিটরি মেসোনেফ্রিক টিউবুলসটাই এখন ডাক্টাস ইফারেন্টস হিসেবে পরিচিত হবে, কিসের পরিচিত হবে, ডাক্টাস ইফারেন্টস, তার মানে আমাকে যদি কেউ বলে যে ডাক্টাস ইফারেন্টস কোন জায়গা থেকে ডেভেলপমেন্ট করে, তো ডাক্টাস ইফারেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে এটা এক্সক্রিটরি টিউবুলস অফ মেসোনেফ্রোস থেকে এ করতেছে, ডেভেলপ করতেছে, ক্লিয়ার। এবং আমরা দেখবো যে প্যারামেসোনেফ্রিক ডাক্টটা অ্যাকচুয়ালি এইভাবে আসার পরে এই জায়গায় তারা র্যামডম হিসেবে থাকবে, এবং কিছু এয়ার ডাক্ট এই জায়গায় র্যামডম হিসেবে থাকবে, সেগুলো হচ্ছে এয়ার ফর্মেশন করে, এবং যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় আমাদের এই জায়গায় একটা আসে, খেয়াল করো, এই জায়গায় হচ্ছে একটা কর্টেক্সের মতো সৃষ্টি হয়, এই জায়গায় একটা ফাইব্রাস শিট আছে, এবং এই ফাইব্রাস শিটটা কি করে, এগুলোকে ভাগ করে, এগুলোকে ভাগ করে দেয়, খেয়াল করো, এই যে প্রত্যেকটা যেই ছিল আমার যেই মেডুলারি সেক্স কর্ড ছিল সেই সেটা সেই পোর্শনটাকে ভাগ করে দেয়, ক্লিয়ার। এবং এই জায়গায় এটাকে বলা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, এটা কি বলা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, এবং টিউনিকা অ্যালবুজিনিয়া ভাগ করলো, এবং এই জায়গায় এখন এই যে যে মেডুলারি সেক্স কর্ড এখন যে সেলগুলো দ্বারা গঠিত সেই সেলগুলোকে বলা হচ্ছে সার্টুলি সেল, সাস্টেনকুলার সেল অফ সার্টুলি, এবং এই সেলগুলোকে বলা হচ্ছে সার্টুলি জুমনাল, ক্লিয়ার, সো এটা হচ্ছে সার্টুলি সেল, এখন এই এগুলো হচ্ছে সার্টুলি সেল, তার মানে কি বললাম যে এই যে মেডুলারি সেক্স কর্ডস আছে বা সামনে যেটা আমাদের সেমিনাল ভেসিকল হবে বা সেমিনিভিরাস নালিকা হবে বা সেমিনিভিরাস ডাক্ট হবে, সেই ডাক্টগুলো এখনও তারা ডাক্ট ফর্মেশন করে নাই, এখনও তারা লুমেনটা বন্ধ আছে, এখনও তারা ডাক্ট ফর্মেশন করে নাই, সো এখন তারা যে কোষগুলো দ্বারা গঠিত সেটা হচ্ছে সার্টুলি সেল। এবং এই যে টিউনিকা অ্যালবুজিনিয়া, এই এই টিউনিকা অ্যালবুজিনিয়া এবং এই এয়ার মাঝখানে দুইটা টিউনিকা অ্যালবুজিনিয়ার মাঝখানে এই জায়গায় কিছু সেল থাকে, এই সেলগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেইডেক, ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেইডেক, ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেইডেক, মানে কি বল যে টিউনিকে অ্যালবুজিনিয়ার যে ইয়াতে এগুলা থাকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লেইডেক, এবং এইগুলা যে কাজটা করে সেটা হচ্ছে এরা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন প্রোডিউস করে, তো এরা যখন টেস্টোস্টেরন হরমোন প্রোডিউস করে এটা হচ্ছে এরা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন প্রোডিউস করছে, টেস্টোস্টেরন টেস্টোস্টেরন হরমোন প্রোডিউস করতেছে, এবং এই হরমোনের প্রভাবের কারণে এই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে এই হরমোনের প্রভাবের কারণে এই যে এয়ার ডাক্টটা ছিল ওই
এই যে ডাক্ট, প্যারামিসিনোফিক ডাক্ট, এটা বিলুপ্ত হয়ে যাবে এবং এটা একটা র্যামডেন হিসেবে থাকবে, এবং এইটার যে অ্যাগুলো ছিল এই যে এটা এটা তো লুমেন বন্ধ ছিল, মেডুলারি সেক্স কর্ডস, এই লুমেনটা একটা নালিকার মতো সৃষ্টি হবে। সো এরপরে এটাকে আমরা বলবো সেমিফেরাস টিবুল, ক্লিয়ার? সো এটাকে আমরা বলতেছি সেমিফেরাস টিবুল, এখন বোঝা গেছে? সো এটা সেমিফেরাস টিবুল হিসেবে থাকবে, তারপরে যেটা হবে সেটা হচ্ছে সেমিফেরাস টিবুল হিসেবে থাকবে। এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই সেমিফেরাস টিবুলটা খেয়াল করো এই জায়গায় না, আমি দেখাই জাস্ট, এটা হচ্ছে গেল হচ্ছে ডিফারেন্ট স্টেজ অফ গোনাডস ফরমেশন অফ মেল। এখন দেখো ফিমেলের ক্ষেত্রে ওভারিটা কিভাবে ফরমেশন ঘটে। সো ফিমেলের ক্ষেত্রে ইনডিফারেন্ট স্টেজ পর্যন্ত তারা একই রকম ছিল, আমি যদি দুইটাকে আঁকার চেষ্টা করি, সো দুইটাই ছিল এরকম, দুইটাকে যদি আঁকার চেষ্টা করি সো দুইটাই ছিল এরকম, প্রথমটা হচ্ছে এরকম, আমি এটাকে আবার রাখবো, এটাকে রাখবো, এখন দেখবো যেটা হয় সেটা হচ্ছে খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, সরি, এটা গেল এরকম, দেন এটা আসতেছে এরকম ভাবে, এরকম ভাবে যেগুলো আসছে ডাক্ট, কিন্তু প্রত্যেকটা টিউবুল, প্রত্যেকটা কিন্তু টিউবুল, প্রত্যেকটা টিউবুল, দেন এখানে আছে হচ্ছে প্যারামিসিনোফিক ডাক্ট, এখানে হচ্ছে প্যারামিসিনোফিক ডাক্ট। প্যারামিসিনোফিক ডাক্ট কিভাবে হচ্ছে সেটা বুঝাইছি আমি, প্যারামিসিনোফিক ডাক্টের যাওয়ার অপশনটা হচ্ছে সে প্রথমে খেয়াল করো, সে প্রথমে এটার প্যারা অবস্থায় আসবে, অর্থাৎ ভার্টিক্যালি আসবে, তারপর হচ্ছে এটা থেকে ল্যাটারালি যাবে, তারপর হচ্ছে এটার ভেন্ট্রালি ক্রস করবে এটাকে, ক্লিয়ার? এবং এই জায়গায় যেটা হলো সেটা হচ্ছে এই জায়গায় আমরা দেখি যে এই জায়গায় যেটা ছিল সেটা হচ্ছে এই জায়গায় বিভিন্ন সেক্স কর্ড ছিল, সেক্স গুলো ছিল এরকম, ক্লিয়ার? এই জায়গায় বিভিন্ন সেল ছিল, যে সেল ছিল যে সেল গুলো মাইগ্রেট করে আসছে, আমরা আগের চিত্রটাতে এটা খুব ভালো করে দেখছি। সো এখন এই যে এই জায়গায় যখন এটা যখন ইন ইন কেস অফ ফিমেল এটা যেটা হবে সেটা হচ্ছে ইন কেস অফ ফিমেল হবে সেটা হচ্ছে যে ইন কেস অফ ফিমেল এই যে যেই সেক্স কর্ড আছে সেগুলোর বিলুপ্তি ঘটবে, অর্থাৎ সেগুলো থাকবে না, এটা হচ্ছে এই ইস্ট্রোজেন হরমোনের প্রভাবের কারণে এই যে যে সেক্স কর্ড গুলো ছিল এই সেক্স কর্ড গুলো থাকবে না। সো আলটিমেটলি যেটা ঘটবে সেটা হচ্ছে এই সেক্স কর্ড গুলো যখন বিলুপ্ত হয়ে যাবে তখন এই জায়গা দ্বারা এরকম ভাবে যদি থাকে এরকম, সো এটা তো এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে, সো এই জায়গায় সেক্স কর্ড গুলো বিলুপ্ত হয়ে গেল এবং এই জায়গায় তারা এই জায়গায় একটা কর্টেক্স ফরমেশন ঘটবে, এই জায়গায় তারা কর্টেক্সের মতো একটা ফরমেশন ঘটবে, ফরমেশন করবে, এবং কর্টেক্সের মতো ফরমেশন করার পরে এই জায়গা থেকে আলাদা একটা তারা কর্ড সৃষ্টি করবে, এটাকে বলা হয় মানে ডাকটাস কর্ড, মানে এরকম আরো কর্ড সৃষ্টি করবে, তারা এই জায়গা থেকে কর্ড সৃষ্টি করবে, তারা নিজের একটা কর্ড সৃষ্টি করবে, ক্লিয়ার? সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে এটা সৃষ্টি করার পরে যখন কর্ড সৃষ্টি করবে তখন এই কর্ড গুলো আবার কয়েকদিন পরে আবার ভেঙে যাবে, সো আবার যখন ভেঙে যাবে তারা জাস্ট একটা ক্লাস্টার সেল হিসেবে থাকবে, এরকম ক্লাস্টার সেল হিসেবে থাকবে, এরকম ক্লাস্টার সেল, এরকম ক্লাস্টার সেল, এরকম এরকম এটা থাকবে না, কর্ড গুলো সরে এরকম জাস্ট ক্লাস্টার সেল হিসেবে থাকবে, এবং এই সেলটার মধ্যে এই সেলগুলো প্রলিফিকেশন ঘটবে, এবং যেটা ঘটবে সেটা হচ্ছে প্রাইমারি ওগোনিয়াম, সাপোজ এটা এটা ছিল প্রাইমারি ওগোনিয়াম, এই প্রাইমারি ওগোনিয়ামকে চারদিক থেকে আবর্তন করবে, সো এই চারদিক থেকে ঘিরে রাখবে, এগুলো হচ্ছে ফলিকুলার সেল, ফলিকুলার সেল এরকমভাবে, এরকমভাবে রাখবে, এভাবে তারা ফর্মেশন করবে, এবং আস্তে আস্তে যেটা হবে সেটা হচ্ছে এইটা এই যে এইদিকে যেটা ছিল এইটা এইদিকে আসবে, এবং এই দিক থেকে আরেকটা থেকে আরেকটা এইভাবে আসবে, খেয়াল করো আরেকটা থেকে আরেকটা এইভাবে আসবে, ফিমেলের ক্ষেত্রে আরেকটা এইভাবে আসার পরে এই দুইটা ডাক্ট এইরকম ভাবে সংযুক্ত হবে এবং এইরকম ভাবে সংযুক্ত হবে, কি হবে খেয়াল করো, ধরো এইটা, তাই না? এটা এখন প্যারামিসিনোফিক ডাক্ট এভাবে গেল, যাওয়ার পরে সেই
এভাবে গেল, এভাবে যাওয়ার পরে এভাবে আসলো, এটাকে ভেন্ট্রালি ক্রস করলো, আরেকটা কি করবে এখান থেকে যাবে, এখান থেকে যাওয়ার পরে এটা ভেন্ট্রালি ক্রস করবে, ভেন্ট্রালি ক্রস করার পরে এই যে এইটা আর এই যে এইটা, এই জায়গায় যাওয়ার পরে এই যে দুইটা এরকম ভাবে সংযুক্ত হবে, দেখো ক্লিয়ার, সেরকম ভাবে সংযুক্ত হবে। সো এই লেকচার এই পর্যন্তই, আমরা সামনে এটা নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করবো, ক্লিয়ার।